ইনফরমেশন উইথ অমরেশ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে ভিডিওটিতে আমি এমন একটি তথ্য শেয়ার করব যেখানে এক গ্রাম্য যুবক ভাই পায়ে হেঁটে স্বপ্ন পূরণ করবে সারা ভারত ঘোরার। আমরা মিলন মাঝিকে অনেকে চিনি এবং জানি, সে পায়ে হেঁটে 2500 কিলোমিটার জার্নি করে লাদাখ পৌঁছেছে এবং নিজের স্বপ্নকে সার্থক করেছে। এইরকমই আর এক ট্রাভেলার হলো অনিমেষ, সে সাইকেলে করে উলুবেরিয়া থেকে সারা ভারত দর্শন করেছে। প্রায় 25,000 কিলোমিটার রাস্তা সে পাড়ি দিয়ে ভারতবর্ষকে চিনেছে। কিন্তু আজকের গল্প আমাদের এলাকার ছেলে সন্দীপ বিশ্বাসের। সন্দীপ বিশ্বাস আমাদের গর্ব, সে যে কাজ শুরু করেছে গোপালনগরের তথা শ্রীপল্লি সন্দীপ বিশ্বাস পায়ে হেঁটে সে বেরিয়েছে সারা ভারত দর্শন করতে। তার উদ্দেশ্য কি? অবশ্যই উদ্দেশ্য আছে এবং তার স্বপ্ন আছে। সে কি চায়? পায়ে হেঁটে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সে ভ্রমণ করতে যাচ্ছে। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কি? এই হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই ভাই যাত্রা শুরু করেছে এই জুন মাসের 2 তারিখে। সে আমাদের শ্রীপল্লি থেকে সে যাত্রা শুরু করেছে। সে 16,000 কিলোমিটার পায়ে হেঁটে এই যাত্রা সম্পূর্ণ করবে। আর তার সঙ্গে তার একটা উদ্দেশ্য আছে, কিছু একটা বার্তা সে প্রচার করতে চায় সকলের মধ্যে। কি সেই বার্তা? গাছ বাঁচাও, জল বাঁচাও এবং প্রাণ বাঁচাও, বর্তমান যুগের খুব সময়োপযোগী একটি মেসেজ। এই মেসেজটি সে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়। যাত্রা শুরুর দিন আমাদের সকলের প্রিয় স্বপ্নপুরো ফাউন্ডেশন তাকে সকালবেলায় টাকা, ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেছিল এবং তারপর সে তার যাত্রা শুরু করে। আমরা চাই সন্দীপ তার যাত্রা যেন ঠিকঠাকভাবে সফল করে আমাদের মধ্যে ফিরে আসে। সন্দীপ ইতিমধ্যে রানীগঞ্জ আসানসোল পেরিয়েও অনেকটা এগিয়ে গেছে। ইতিমধ্যে সে কিছু ছবি শেয়ার করেছে। আমরা চাই তার সাফল্য কামনা করি। সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। সকলের মধ্যে ছড়িয়ে দিন এই ভাইয়ের এই যেই অদম্য উৎসাহ নিয়ে কাহিনী, এই কাহিনীটি। তথ্য সংগ্রহ করা হয়েছে গোপালনগর গল্পকথা পেজ থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।